তো আমার নাম রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। আমি আজকে কম্পিউটার সায়েন্স ক্লাস 8-এর এক্সেলের ওপর ক্লাস নেব। একদিন ক্লাস হয়েছে, এরপর থেকে নেব। আস্তে আস্তে, সাউন্ড আসছে না। আচ্ছা, তো প্রথমে এক্সেল খুলছি। ফাইলে গিয়ে নিউ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিচ্ছি। দিয়ে আমি এখানে কতগুলো নেম লিখছি, তারপরে লিখছি বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, কম্পিউটার, টোটাল, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, কাউন্ট, রেজাল্ট, র্যাঙ্ক। ওকে, না বুঝতে পারলে বলবা। নামে কতগুলো নাম লিখছি, রবি, অমল। স্ক্রিন আসছে না। আস্তে আস্তে আসবে, তোমার একটু নেটওয়ার্কটা প্রবলেম করে। ঘরটা একটু মানে বাইরে আসতে হবে, জানলার ধারে বা একটু একটু সাইড আসতে হবে। সীতা, গীতা, আর এখানে আমি আর একটা ভরে দিচ্ছি, জেন্ডার, GENDER, জেন্ডার। সবগুলোকে সিলেক্ট করছি। দিয়ে ফরম্যাটে গিয়ে অটো ফিট কলম উইথ, সব ছোটো 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 এলো। জেন্ডার রবি হচ্ছে মেল, তারপর একটা ফিমেল, তারপর একটা মেল, তারপর একটা সরি, তারপর একটা ফিমেল, তারপর একটা ফিমেল, এটা হচ্ছে মেল। তারপরে হচ্ছে ANUSKA, অনুষ্কা, ফিমেল। তারপরে রতন, মেল। তারপরে শ্রুতি, ফিমেল। তারপরে মালা, ফিমেল। তারপরে বাবু, মেল। তারপরে রাম, মেল। তারপরে আলী, মেল। নাসিমা, ফিমেল। অশোক, মেল। ব্যাস এই কটাই থাক, আর একটা থাক, এই কটাই থাক, ঠিক আছে? তো এই কটাই থাক। এদের নাম্বার নিয়ে নিচ্ছি। র্যান্ড বিটুইন বলে একটা কমান্ড হয়, সেই কমান্ডের সাহায্যে বটম মানে লোয়ার কত, তো লোয়ার ধরে নিচ্ছি যে 0 থেকে পেয়েছে 100-এর মধ্যে। 0 না, এটা 10 দিচ্ছি, মিনিমাম 10 দিচ্ছি, 10 পেয়েছে, 10 থেকে 100-এর মধ্যে নম্বর পেয়েছে এরা এই সাবজেক্টগুলোতে। কপি করে নিচ্ছি, পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালু করে নিচ্ছি। তো 0 থেকে, প্রথম থেকে বলুন, বলো, শোনা যাচ্ছে না, বলো। তো প্রথম থেকে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, এটা একটু বলুন না প্রথম থেকে একবার। ঠিক আছে, ঠিক আছে, আমি প্রথমে এখানে নাম, জেন্ডার, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, কম্পিউটার এগুলো লিখেছি। এখানে কতগুলো নাম লিখেছি, তাদের জেন্ডার দিয়েছি, তারপরে মার্কসগুলো বসিয়েছি, ঠিক আছে? মার্কসগুলো র্যান্ডম বিটুইন কমান্ডের সাহায্যে বসিয়েছি। টোটাল মানে হচ্ছে যোগ,
তো ইজিকাল টু আমি লিখতে পারি, যদি প্লেন যোগ করি তাহলে এইটা যোগ এইটা তার যোগ অটো এই, সাম হ্যাঁ করছি, কথাটা কেটে আসছে, চ্যাট করো যদি বুঝতে কথায় বলতে অসুবিধা হয়, যোগ এটা, দাঁড়া কে বলছে, এটা প্রতীকৃত বলছে মনে হয়, চ্যাট করছি, বলো কি প্রবলেম, কি মানে কি, তুমি লিখে দাও লিখে দাও লিখে দাও, আমি বুঝতে পেরে যাবো, লিখে দাও, চ্যাটে লিখে দাও, বুঝতে পারছি না তোমার কথাটা কেটে যাচ্ছে একদম, আমি এখানে নেম নিয়েছি কতগুলো, কতগুলো জেন্ডার নিয়েছি আর নম্বর নিয়েছি, এখানে র্যান্ড বিটুইন যেটা তুমি বলতে চাইছো মনে হয়, র্যান্ড বিটুইন মানে র্যান্ডম নাম্বার, বিটুইন 30 থেকে 50-এর মধ্যে নিব, তাহলে 30 থেকে 50-এর মধ্যে র্যান্ডম নাম্বার ও জেনারেট করে দিবে, এই হচ্ছে গল্প, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আপনি আপ। তাই। আচ্ছা আমি একটা কথা বলি, আজকের দিনটা তোমরা জুমে করো, পরের মাস থেকে আমার জুমটা তো কেনা হয়ে গেছে, তো পরের মাস থেকে আমরা অন্য অ্যাপ্লিকেশনে করব, আমি আজকে লিখেও দিব যে অন্য অ্যাপ্লিকেশনে করব, আজকের দিনটা করো, আজকে আজকের দিন বলতে 28 তারিখ অবধি করো, তারপরে আমি অন্য অ্যাপ্লিকেশনে করাবো, সেটাও কিনতে হবে, তো এখন আমি কিনতে পাচ্ছি না, আমার বেতন এলে আমি কিনবো, আর একটু কষ্ট করো, ঠিক আছে, ভিডিওটা দেখে নিও, হ্যাঁ স্যার, মাঝে মাঝে হ্যাঁ ডিসকানেক্ট হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তো আজকে একটু কষ্ট করো, তারপরে আমি ঠিক করে দেবো, তো এখানে র্যান্ডম নাম্বার নেওয়ার পর এগুলো যোগ করেছি, যোগ করলে এটা ধরে ডবল ক্লিক করলে টোটাল চলে এলো, একইভাবে অ্যাভারেজ করার জন্য আমি কোথায় ডাবল ক্লিক করতে হবে? এই এই যে এখানে ক্লিক করে এই যে প্লাস সাইনটা আসছে কালো রঙের, এই কালো রঙের প্লাস সাইনে, ঠিক আছে, হ্যাঁ অ্যাভারেজ মানে হচ্ছে এইখানে গিয়ে অ্যাভারেজ দিয়ে আমার এখান থেকে অর্থাৎ বেঙ্গলি থেকে কম্পিউটার অফ দিবে আমি অ্যাভারেজ দিব, তো অ্যাভারেজটাও চলে এলো, অ্যাভারেজে ডবল ক্লিক করলাম চলে এলো, এই ছেলেটা হয়তো দুটো পরীক্ষা দেয়নি, দুটো পরীক্ষা দেয়নি, তাও দেখো এর অ্যাভারেজ ঠিকঠাক এসছে, এ দেখা গেলো তিনটে পরীক্ষা দেয়নি, তাও এর অ্যাভারেজ ঠিকঠাক এসছে, তো তিনটে পরীক্ষা দেয়নি, অ্যাভারেজ একটা পরীক্ষা দিছে তার ভিত্তিতে অ্যাভারেজ ঠিকঠাক এসছে, তাহলে এই হিসেবে ওর অ্যাভারেজটা ভুল এসছে, কারণ ও তিনটে পরীক্ষা তো দেয়নি, তাহলে ওর অ্যাভারেজ অ্যাভারেজ কী করে ঠিকঠাক এসছে, ও তো পরীক্ষাই দেয়নি, তিনটে পরীক্ষা দেয়নি আমি বুঝতে পারলাম না। এই দেখো তিনটে ঘর ফাঁকা আছে, তার মানে তিনটে পরীক্ষা দেয়নি, স্যার স্ক্রিন আসছে না স্যার, দেখাচ্ছে না তো, একটু দাঁড়াও স্ক্রিনটা আসবে, একটু ওয়েট করো একটু ওয়েট করো, আজকে একটু খিচিবিচি হচ্ছে হয়তো নেটে, ঠিক আছে, এইখানে আজকে প্রথম হ্যাঁ সমস্যা আছে, এবার আসছে, হ্যাঁ প্রবলেম করছে বুঝতে পারছি, এখানে তিন এবার আসছে, হ্যাঁ এখানে তিনটে ঘর ফাঁকা আছে মানে তিনটে ঘরে ওরা পরীক্ষা দেয়নি, ঠিক আছে, হ্যাঁ তো হ্যাঁ তিনটে ঘরে পরীক্ষা যদি না দেয় তাহলে তো 98 অ্যাভারেজ আসা উচিত না, ও তো বেশি পেয়ে গেল, পরীক্ষা না দিয়েই বেশি পেয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাভারেজ যা হবে এটা এইটা করা যাবে না, তাই আমরা অ্যাভারেজের হিসেবটা এরকম করব যে টোটাল কে যে টোটাল নম্বর আছে তাকে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমার এবার অ্যাভারেজটা ঠিকঠাক আসবে, ঠিক আছে, হ্যাঁ ম্যাক্সিমাম মানে হচ্ছে আমার এখানে অটো সামে গিয়ে ম্যাক্সিমাম, ম্যাক্স ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমাম মানেটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম ম্যাক্স কত থেকে কতর মধ্যে, 98 থেকে কম্পিউটারের মধ্যে, মিউট রাখো অন্য সময় তাহলে একটু স্পিডটা বাড়বে, আর ভিডিও অন করিও না,
মিনিমাম মানে হচ্ছে একই কথা মিনিমাম, আমি লিখে দিতেও পারি ওখান থেকে না করে, মিনিমাম দিয়ে আমার এখান থেকে এত দূরের মধ্যে মিনিমাম, তাহলে মিনিমামটা আমার দেখাচ্ছে যে মিনিমাম কত পেয়েছে। কাউন্ট মানে কতগুলো পরীক্ষা ও দিয়েছে, তো আমি কাউন্ট কথাটা লিখে দিলাম, দিয়ে আমি এইখানে এই চারটে কথা সিলেক্ট করে দিলাম। তো ও বলছে চারটে পর্যায়ে পরীক্ষা দিয়েছে, সেরকম এ একটা বিষয়ে পরীক্ষা দিয়েছে, এ দুটো বিষয়ে দিয়েছে, এ হয়তো তিনটে বিষয়ে পরীক্ষা দিয়েছে। রেজাল্ট, রেজাল্টের ক্ষেত্রে আমি বললাম যদি যদি অ্যাভারেজ, যদি এই অ্যাভারেজের ঘরটা গ্রেটার দেন 50 হয়, গ্রেটার দেন ইকুয়াল টু 50 হয়, 50 বা 50-এর সমান হয়, তাহলে ও পাস করেছে, আর না হলে ও ফেল করেছে। অনেকের হয়তো জানা আছে, তো একটু দেখো, জানা থাকলেও ভালো, একটু চর্চা হয়ে যাবে। তাহলে এখানে পাস ফেল, আমি কাউন্টের এইটাতে বলছে যে যে যটা পরীক্ষা দিয়েছে তটা হবে। হ্যাঁ হ্যাঁ, যটা পরীক্ষা দিয়েছে যেগুলো ফাঁকা সেগুলো হবে না, ঠিক আছে? হ্যাঁ যেগুলো ফাঁকা সেগুলো হবে না, বোঝা গেছে? হ্যাঁ, এবার এর মধ্যে সব থেকে বেশি মার্ক কে পেয়েছে এটা আমি বের করব। তাহলে হচ্ছে র্যাঙ্ক, ভালো করে দেখো, ইজিকাল টু র্যাঙ্ক, র্যাঙ্ক মানে র্যাঙ্ক, তো র্যাঙ্ক বের করব। দিয়ে নাম্বার, নাম্বারটা হচ্ছে আমি চাইছি অ্যাভারেজের মধ্যে র্যাঙ্ক বের করতে। রেফারেন্স, রেফারেন্স বলতে কোনটুকুর মধ্যে, না আমি চাইছি এই নেম থেকে শুরু করে এত দূর তো চাইছি না, আমি শুধু অ্যাভারেজের ঘরটাই চাইছি, তাহলে অ্যাভারেজটা রেফারেন্স দিয়ে F4 মেরে দিচ্ছি। F4 মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল রেফারেন্স হয়ে গেল। কমা, বড় থেকে ছোট চাইছি না ছোট থেকে বড় চাইছি, অর্থাৎ অ্যাসেন্ডিং চাইছি না ডিসেন্ডিং চাইছি, আমি বললাম ডিসেন্ডিং চাইছি, তাহলে এ হচ্ছে র্যাঙ্ক 3। তারপরে এখানে র্যাঙ্ক 1, এ হচ্ছে র্যাঙ্ক 1, মানে এ সব থেকে বেশি নম্বর পেয়েছে, এ হচ্ছে র্যাঙ্ক 1, সব থেকে বেশি নম্বর পেয়েছে, এ সব থেকে কম নম্বর পেয়েছে, এ হচ্ছে র্যাঙ্ক মানে 13, মানে সব থেকে কম নম্বর পেয়েছে। ও বেশিরভাগ পরীক্ষা দিয়েছে বটে, কিন্তু ওর নম্বরগুলো কম, সেই জন্য ও কম নম্বর পেয়েছে। তো ওর অ্যাভারেজে 24 হচ্ছে, ওর যে অ্যাভারেজ সেটা 24 হচ্ছে, সেই জন্য ও কম পেয়েছে, তো সেই জন্য ও নম্বরটা কম পেয়েছে। তো এই হলো আমার র্যাঙ্কের কাজ, আর এই হলো রেজাল্টের কাজ। এটাকে আমি সেভ করে দিচ্ছি, এখানে সেভ করতে গেলে ডেস্কটপেও করতে পারি বা ব্রাউজ করে ডকুমেন্টে সেভ করে দিলাম, ক্লাস ক্লাস 8 বলে সেভ করে দিলাম। তো এইটা আমার হয়ে গেল। এবার আমি এইখানে একটা কাজ করেছি, এবার তোমাদেরকে যেটা বইয়ে আছে সেইটা শিখাবো। বইয়ে কি আছে সেটার ভিত্তিতে আমি এখানে সমস্ত লেখাগুলোর উপর থেকে কালারগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো ক্লিয়ার ফরম্যাট মানে হচ্ছে কালার এবং দাগ ক্লিয়ার করে দিলাম এবং পুনরায় দিয়ে দিলাম। এবার আমি বলতে চাইছি যে আমার এখানে শুধুমাত্র আমি মেলদের দেখব, তাহলে আমি এখানে গিয়ে ফিল্টারে ক্লিক করব, ফিল্টার দিয়ে বললাম শুধুমাত্র মেলদের দেখব, ফিমেলটা তুলে দিলাম, তো শুধুমাত্র মেলদেরই দেখাচ্ছে, মানে ছেলেদেরকেই দেখাচ্ছে। আবার আমি বললাম শুধুমাত্র ফিমেলদেরকে দেখব, তো শুধুমাত্র ফিমেলদেরকেই দেখাচ্ছে। আবার আমি বললাম সবাইকেই দেখব, তাহলে আবার সবাইকেই দেখাচ্ছে। আমি বললাম নামের মধ্যে সেগুলোই দেখব যেগুলো শেষ হয়েছে এ দিয়ে, শেষ হয়েছে এ দিয়ে, তাহলে এদের সবের নামই শেষ হয়েছে এ দিয়ে, তাই এদেরকে দেখাচ্ছে। আমি বললাম তাদেরকেই দেখব, এগুলো ক্লিয়ার করে দিলাম, আবার চলে এলো। আমি বললাম যে তাদেরকেই দেখব যাদের শুরু হয়েছে এ দিয়ে, তাহলে এ দিয়ে শুরু যাদের হয়েছে তাদেরকেই দেখাচ্ছে। আমি আবার ক্লিয়ার করে দিলাম, আমি বললাম না তাদেরকেই দেখবো যাদের সেকেন্ড অক্ষর এ দিয়ে শুরু হয়েছে, সেকেন্ড অক্ষর, সেকেন্ড অক্ষর মানে প্রথম অক্ষর হচ্ছে জিজ্ঞাসা, মানে হচ্ছে একটা অক্ষর, আর স্টার মানে অল অক্ষর, তো সেকেন্ড অক্ষরে, তার মানে এদের সব সেকেন্ড অক্ষরে আছে, রতন, মালা, বাবু, রাম,
নাসিমা এদের সব সেকেন্ড ও করে আছে, তার মধ্যে আমি চাইছি যে তার মধ্যে শুধুমাত্র ফিমেলদেরকে। এটা আপনি কোথায় করছেন দেখতে পাচ্ছি না, মানে কোথায় লিখছেন? লিখছি না কিছু, আমি জাস্ট করছি মাউস দিয়ে, ঠিক আছে, লিখছি না কিছু। হ্যাঁ, তো এগুলো হ্যাঁ আমি করছি, কন্ট্রোল শিফট এল মারলে সব চলে আসবে, কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট এল, এগুলো আমি মারলেই সব আবার ফিল্টার হয়ে যাবে। ফিল্টার হয়ে যাওয়ার পর প্রথম বর্ডারে, মানে আমার যেটা হেডিং আছে সেখান থেকে আমি করছি, আমি বলছি যে কন্টেন্ট মানে ধরে আছে, কোথাও না কোথাও বি আছে এমনগুলো দেখাও, কোথাও না কোথাও বি আছে, বি তো না আমি ধরো নিচ্ছি, কোথাও না কোথাও এল আছে এগুলো দেখাও। তো এই অক্ষরগুলোর কোথাও না কোথাও এল আছে, শেষে আছে বা মধ্যে আছে বা সেকেন্ড অক্ষরে আছে, তো কোথাও না কোথাও এল আছে এদেরকে দেখাচ্ছে। এদের মধ্যে আমি দেখবো পাস করেছে, তাহলে শুধুমাত্র পাসটা সিলেক্ট করলাম। একটু ভিডিওটা দেখে নেবা ইউটিউবে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। শুধুমাত্র পাসটা করলাম, আর আমি আগে থাকতে বলে দিচ্ছি আমি সফটওয়্যারটা যেহেতু কিনে নিয়েছি 4 তারিখ অবধি চলবে, তো আমি 4 তারিখের আগে 28-29 তারিখে আমি আবার নতুন সফটওয়্যার কিনবো, তার লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। র্যাঙ্কের ফরওয়ার্ডার কথা খাবেন? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, র্যাঙ্কের ফরওয়ার্ডটা আরেকবার বলবেন। হ্যাঁ অবশ্যই, র্যাঙ্কের ফর্মুলাটা আমি আরেকবার বলবো। র্যাঙ্কের ফর্মুলাটা হচ্ছে এই রকম, ডিলিট করে দিলাম, আমি প্রথম থেকে দেখাবো ধরো র্যাঙ্কের ফর্মুলাটা। তো আমি লিখলাম ইজিকাল টু র্যাঙ্ক, র্যাঙ্কের পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে কিসের ওপর র্যাঙ্ক করবো, না অ্যাভারেজের ওপর, অ্যাভারেজে ক্লিক করলাম, কমা দিলাম, দিয়ে অ্যাভারেজের ঘরটা পুরো সিলেক্ট করলাম, দিয়ে F4 মারলাম, দিয়ে কমা দিলাম, দিয়ে অ্যাসেন্ডিং দেখবো না ডিসেন্ডিং দেখবো, বড় থেকে ছোট দেখবো না ছোট থেকে বড় দেখবো, সেটা দিলাম, দিয়ে মারলে পরেই র্যাঙ্কটা চলে আসবে। এটা আমি ডিসেন্ডিং না করে অ্যাসেন্ডিং করলাম, ঠিক আছে, দেখা গেছে। আচ্ছা একটু কষ্ট করো, একটু কষ্ট করতে হচ্ছে আমি বুঝতে পারছি। আর তারপরে ব্যাপারটা হচ্ছে যে ফিল্টার দেখালাম, এবার আমি নাম্বারের ওপর ফিল্টার করব। আমি চাইছি যে বেঙ্গলিতে যারা 50-এর বেশি পেয়েছে, তাহলে বেঙ্গলি গেটার দেন, গেটার দেন মানে বেশি, 50-এর বেশি, তাহলে এরা সবাই 50-এর বেশি পেয়েছে বাংলায়, বাংলায় সবাই 50-এর বেশি পেয়েছে, ইংরেজি পরীক্ষা দেয়নি এমনদের দেখব। তাহলে ইংরেজি পরীক্ষা দেয়নি মানে হচ্ছে ইংরেজি পরীক্ষা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা মানে দেয়নি, তাহলে এই দুটো ছেলে অর্থাৎ অনুষ্কা এবং অশোক, ছেলে এবং মেয়ে, এরা ইংরেজি পরীক্ষা দেয়নি, ঠিক আছে, এবং এরা দুজনেই ফেল করেছে, নম্বর কম এসছে, অ্যাভারেজ কম এসছে, ওই জন্য ফেল করে গেছে, 50-এর কম এসছে। আমি বললাম যে এগুলোর মধ্যে ম্যাথ দেখব, যে ম্যাথ যাদের 50-এর, ম্যাথ যাদের দেখব যে বিটুইন কত থেকে কতর মধ্যে, আমি বললাম যে গ্রেটার দেন মানে বড় হবে 50-এর বেশি এবং ছোট হবে 80-এর থেকে ছোট, 50-এর বেশি 80-এর থেকে ছোট, তাহলে এদের সবই 50-এর বেশি ম্যাথ এবং 80-এর থেকে ছোট, এটা 51 মানে 50-এর বেশি, তাহলে 50-এর বেশি এবং 80-এর থেকে ছোট এদেরকে দেখিয়েছে। তো এই গেল ফিল্টার। এরপরে হয় অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টার মানে কি, যখন আমি দুটো কলমের উপর করতে চাইছি তখন সেটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। তো আমি অ্যাডভান্স ফিল্টার দেখাচ্ছি তোমার, অ্যাডভান্স ফিল্টার জেন্ডার, জেন্ডার মানে হচ্ছে ছেলে না মেয়ে, সেই জেন্ডারের উপর দেখাচ্ছি, আর ম্যাথের উপর দেখাচ্ছি বা কম্পিউটারের উপর দেখাচ্ছি, তো এই দুটোর উপর দেখাচ্ছি। আমি বললাম জেন্ডার ফিমেল হতে হবে মানে মেয়ে হতে হবে, আর কম্পিউটারে 80-এর বেশি পেতে হবে, কম্পিউটারে 80-এর বেশি পেতে হবে আর ফিমেল হতে হবে। এটা ভালো করে দেখো, যদি স্ক্রিন না আসে তাহলে ইউটিউবে দেখে নিও। সিলেক্ট করলাম, ডেটায় গেলাম, ডেটাতে গিয়ে অ্যাডভান্স ফিল্টারে গেলাম, দিয়ে আমি রেঞ্জ, রেঞ্জটা হচ্ছে এইটা সিলেক্ট করে দিলাম,
দিয়ে ওকে করে দিলাম, তাহলে সেগুলোই দেখালো যে ফিমেল এবং 80-র বেশি কেউ নাই। তো এখানে ফিমেল না করে মেল করি, মেল করে দেখি, কারণ ফিমেলে 80-র বেশি কেউ নাই, তাহলে মেলে দেখি, মেলে যদি থাকে ঠিক আছে, ফিমেলে 80-র বেশি কেউ পায়নি কম্পিউটারে, তাহলে মেলে দেখি, মেলে দেখলাম মেলেও কেউ নাই। কম্পিউটারে কি 80-র বেশি নাই নাকি কেউ? এই তো মেল, মেল এবং 80-র বেশি, কম্পিউটারে মেল এবং 80-র বেশি, এই তো 85 পেয়েছে, পেয়েছে তো। তাহলে এখানে সিলেক্ট করতে কোথাও ভুল হয়েছে, যাই হোক আমি আরেকবার করি। পুরোটা সিলেক্ট করলাম, অ্যাডভান্সে গেলাম, এখানটা হচ্ছে জেন্ডার হবে, জেন্ডারটা যদিও একটা 80-র বেশি, আমি 80 লিখেছি, 80-র বেশি লিখিনি, তো 80-র বেশি মানে হচ্ছে গ্রেটার দেন 80, আমি 80-র বেশি লিখিনি, 80 লিখেছিলাম, তাহলে 80 তো কেউ পায়নি, সেই জন্য ভুল দেখাচ্ছিল, এবার 80-র বেশি হলো। তো এবার দেখো এরা সবাই মেল, কিন্তু 80-র কম, 80-র কম লেখা হয়ে গেছে ভুল করে আমার, 80-র কম লেখা হয়ে গেছে, মেল এবং 80-র কম, এরা সবাই মেল এবং 80-র কম। একইভাবে আমি যদি বলি মেল এবং 80-র বেশি, তাহলে এরকম বেশি সাইন দিতে হবে, গেটার দেন। এবার আমি আবার করছি যে মেল এবং 80-র বেশি, তাহলে আমি যদি আবার করি তাহলে এবার দেখাবে যে 80-র বেশি একজনই পেয়েছে, রতন। এবার আমি বললাম মেলও হতে পারে ফিমেলও হতে পারে, 80-র বেশি হলেই হলো, মেলও হতে পারে ফিমেলও হতে পারে, অর্থাৎ ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, 80-র বেশি হলেই হলো। তাহলে আমি আবার এখানে এই রেঞ্জটা বেড়ে গেছে আমার, এই রেঞ্জটা নিচে মানে হচ্ছে অর, পাশে মানে হচ্ছে অ্যান্ড, নিচে মানে অর, পাশে মানে অ্যান্ড। তাহলে এরা সবাই ফিমেল, 80-র বেশি পায়নি, কিন্তু কি যেহেতু ফিমেল, যেহেতু ফিমেল, অতএব ফিমেল যেহেতু, অর্থাৎ 80-র বেশি পায়নি ঠিক আছে, কিন্তু যেহেতু মেয়ে ছেলে তাই এদেরকে অ্যালাউ করা হয়েছে। আর এখানে মেল 80-র বেশি একজনই পেয়েছে, আর এখানে যেহেতু মেয়ে ছেলে তাই, তাহলে নিচে মানে হচ্ছে অর। আমি যদি বলি যে এখানে আর একটা কথা যোগ করে দিই, যে আমার ম্যাথ, ম্যাথে আমি বললাম যে ম্যাথে আমার 50-এর বেশি পেলেই হবে, তাহলে কম্পিউটারে 80-র বেশি না পেলেও হবে, ম্যাথে 50-এর বেশি পেলেই হবে, এইরকম আমি লিখেছি যে কম্পিউটারে 80-র বেশি না পেলেও হবে, কিন্তু ম্যাথে 50-এর বেশি পেলেই হবে এবং মেল হতে হবে। তাহলে আমি আবার গেলাম এবং এই রেঞ্জটা আমার চেঞ্জ হয়ে গেছে, এই রেঞ্জটা চেঞ্জ করে দিয়ে এরকম করে দিলাম, দিয়ে ওকে করলাম। তাহলে এরা কম্পিউটারে সবাই দেখো 50-এর বেশি পায়নি, এখানে পেয়েছে, কিন্তু হয়েছে কেন? কারণ এ আবার ম্যাথে দেখো সবাই দেখো 50-এর বেশি মানে পেয়েছে, 50-এর বেশি পেয়েছে ম্যাথে সবাই, তাহলে 50-এর বেশি পেয়েছে বলে এগুলো হয়ে গেছে, বোঝা গেছে? হ্যালো, হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমি এই ফিল্টারের কাজগুলো করব না, ফিল্টারের কাজটা আর আমি করব না ভাবছি, তা আমি এটাকে সরিয়ে রাখলাম। এই লেখাগুলোর মধ্যে আমি চাইছি যে আমি আর ফিল্টার করব না, আমি জাস্ট দেখব। তো আমি বললাম যে ম্যাথ, ম্যাথকে সিলেক্ট করে নিলাম, ম্যাথকে সিলেক্ট করে নিলাম, দে কন্ডিশনাল ফরম্যাটিং, হোমের মধ্যে আছে কন্ডিশনাল ফরম্যাটিং, এটাও সিলেবাসে আছে। আমি বললাম গেটার দেন, হোমের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা অপশান আছে ঠিক আছে, সেখানে আমি কন্ডিশন দিলাম 70-এর বেশি যারা পেয়েছে, তো তাদেরকেই দেখাচ্ছে যারা 70-এর বেশি পেয়েছে, দেখতে পাচ্ছ না? দেখতে পাবা, একটু দাঁড়াও। পেয়েছ? আচ্ছা আচ্ছা দাঁড়াচ্ছি, বাকিরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ।
পেয়েছো দেখতে 70-এর বেশি পেয়েছে। আমি যদি বলি হ্যাঁ যে স্যার, এই এখানে রেড কালারের দেখাচ্ছে। যে কালার আমি দিব, ইয়েলো দিলে ইয়েলো দেখাবে, গ্রিন দিলে গ্রিন দেখাবে, আমার নিজের মতো হ্যাঁ কালার নিতে পারি। আমি যদি নিজের মতো হ্যাঁ কালার স্যার, নিয়ে, এবার এসছে। হ্যাঁ আমি যদি নিজের মতো কালার নিয়ে দিয়ে যদি বলি দুটো কালার মিশিয়ে দেব, একটা দেব হলুদ আর একটা দেব নীল, হলুদ আর নীল মিশিয়ে দেব, তাহলে হলুদ আর নীল মিশিয়ে হয়েছে, নিজের মতো করতে পারি, কোনো ব্যাপার নাই, ঠিক আছে। ক্যান্সেল করলে আবার হ্যাঁ চলে যাবে। আমি ধরো বললাম যে এইখানে সেগুলোই দেখাও যেগুলো শুধুমাত্র মেল, তাহলে আমি বললাম যে যেগুলো দেখাও সেগুলো মেল, তাহলে ইকুয়াল টু, এগুলো তো গ্রেটার দ্যান লেস দ্যান হবে না, এগুলো এগুলো তো নম্বর না, এগুলো টেক্সট, দ্য টেক্সট দ্যাট কন্টেন মেল, তাহলে ছেলে দেখাচ্ছে এরকম অক্ষরগুলোকে দেখাচ্ছে, ছেলে, এগুলো সব ছেলে। তারপর আমি বললাম এই ছেলেদের মধ্যে শুধুমাত্র পাস করেছে এগুলো দেখাও, তাহলে আমি বললাম যে ছেলেদের মধ্যে টেক্সট দ্যাট কন্টেন্ট পাস, PASS, তাহলে এরা যেগুলো যেগুলো পাস করেছে সেগুলোকেই দেখালো, ছেলেদের মধ্যে পাস, ছেলেদের মধ্যে পাস না মানে মোদ্দা কথা পাস করেছে যারা, মেয়েও পাস করতে পারে, অসুবিধা নাই। এবার আমি বললাম যে টোটালে 300-র, টোটালে 300 পেয়ে 300-র বেশি পেয়েছে বা তিন, তাহলে গ্রেটার দেন 300, 300-র বেশি পেয়েছে, তা 300-র বেশি এরাই পেয়েছে টোটালে, একই অ্যাভারেজ পেয়েছে, এরকম নম্বর, একই অ্যাভারেজ পেতেও পারে না পেতেও পারে, তো এখানে দেখা গেল একই অ্যাভারেজ ম্যাক্সিমামে একই নাম্বার পেয়েছে, ম্যাক্সিমামে একই নাম্বার পেয়েছে, তাই বললাম যে ডুপ্লিকেট মানে ডবল আছে, ডবল আছে এমন দেখাও, তো এগুলো দেখো ডবল দেখাচ্ছে, এগুলো সব ডবল আছে মানে দুবার করে আছে, কোথাও না কোথাও ডবল করে আছে, তো এই সমস্ত জিনিসপত্র। আচ্ছা ডবল করে ডবল বল, আছে আসতে বলছি, মানে 98 আর 98 দুবার আছে, 83 আর 83, 83 আর 83 দুবার আছে, ডবল ডবল, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, তো এটা হলো কন্ডিশনাল ফরম্যাটিং। তার আগে দেখালাম ফিল্টার, এরপরে হচ্ছে সর্ট, সর্ট মানে সাজানো। তো আমি বললাম যে র্যাঙ্ক অনুসারে সাজাও, সব থেকে যে প্রথম যে হাইয়েস্ট পেয়েছে তাকে 1 নম্বরে নিয়ে আসো, তো আমি বললাম 1 নম্বরে নিয়ে আসো যাকে যে হাইয়েস্ট পেয়েছে, স্মলেস্ট পেয়েছে, সব থেকে ছোট, তো এ হচ্ছে সব থেকে হাইয়েস্ট নম্বর পেয়ে ছোট, এটা উল্টো সাজিয়েছি মানে আমি তো উল্টো র্যাঙ্ক সাজিয়েছিলাম, এ সব থেকে কম পেয়েছে, তো আমাকে উল্টো সাজাতে হবে, সব থেকে হায়েস্ট পেয়েছে বলতে এটাকে লার্জেস্ট টু স্মলেস্ট, র্যাঙ্ক যদিও উল্টো হয় না, তো এ হয়েছে সব থেকে বেশি পেয়েছে, এই লোকটা সব থেকে রতন ছেলেটা বা রতন লোকটা সব থেকে বেশি নম্বর পেয়েছে, তাই একে সাজালাম। আমি বললাম যে না, নাম অনুসারে সাজিয়ে দাও, তাহলে আমাকে এখানে যেতে হবে, কিন্তু এখানে দেখাচ্ছে যে মালা সবচেয়ে প্রথমে পেয়েছে, দিয়ে ফেল, থ্রি ফেল, ওটা তো র্যাঙ্ক, তারপরে ওয়ান, এরকম র্যাঙ্ক দেখাচ্ছে। র্যাঙ্কটা আমি উল্টো সাজিছি না, সব থেকে বড়কে বড় নম্বর দিয়েছি, বোঝা গেছে? ও র্যাঙ্কে আমি সব থেকে বড়কে বড় নম্বর দিয়েছি, এখানে এই যে ওয়ান করেছিলাম এখানে যদি জিরো, এবার দেখো বুঝতে পারবা, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, 13 আছে তো র্যাঙ্কে প্রথমে, প্রথমে এক আছে দেখো, মার রতন আছে, ও তাহলে একটু স্লো আসছে, হ্যাঁ হ্যাঁ আসবে আসবে আসবে, হ্যাঁ এসছে, হ্যাঁ। তারপরে আমি বললাম যে আমি দেখতে চাইছি নাম অনুসারে সাজাবো, তাহলে নাম অনুসারে, তাহলে নাম মানে হচ্ছে নেম, তাহলে নাম অনুসারে সাজিয়েছে। এবার আমি বললাম উল্টো সাজিয়েছে মানে বড় থেকে ছোট সাজিয়েছে, এবার আমি বললাম যে না আমি জেন্ডার অনুসারে সাজাবো, জেন্ডার, জেন্ডার মানে জেন্ডার, জেন্ডার এ থেকে জেড, তাহলে প্রথমে ফিমেল এসছে তারপরে মেল এসছে, এইটা একটু ভালো করে দেখো, আমি জেন্ডার অনুসারে সাজিয়েছি তারপরে আবার নাম অনুসারে সাজাতে চাইছি, আমি জেন্ডার অনুসারে সাজিয়েছি তারপরেও দেখো নামগুলো সাজানো যাবে, যেহেতু একই জেন্ডার আছে, একই জেন্ডার যেহেতু আছে,
তাই জেন্ডার অনুসারে সাজানোর পরও নাম অনুসারে সাজানো যাবে। তাই এটাকে বলে ডবল শর্টিং টেকনিক। ডবল বা মাল্টিপল শর্টিং তখনই হয় যখন একই থাকে। তাহলে আমি এবার ডবল শর্টিং বুঝতে পারলাম না। জেন্ডার অনুসারে দেখো ফিমেল গুলো আগে দিয়েছে, মেল গুলো নিচে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ এবার আমার নামগুলো তো এক নাই, মালাটা আগে হতো যদি নামে সাজাতাম, তাই না? হ্যাঁ বা জিটা আগে, অনুষ্কা স্যার আগে হতো। হ্যাঁ অনুষ্কা আগে হতো, সেইটাই করব। তাই আমি এবার বললাম যে নাম অনুসারেও সাজাও, জেন্ডারের পর ডবল মানে ডবল টেকনিক, নাম অনুসারেও সাজাও। এবার দেখো অনুষ্কা আগে এসছে, তো আমি আজকে বেশি কিছু ফর্মুলা লিখিনি, জাস্ট আমি কতগুলো শর্ট, ফিল্টার, কন্ডিশনাল ফর্ম্যাটিং দেখিয়েছি আর এই টোটাল অ্যাভারেজ, ম্যাক্সিমাম, কাউন্ট, রেজাল্ট আর র্যাঙ্ক দেখিয়েছি। তো এর মধ্যে কাউরির কোনো অসুবিধা থাকলে বলো, আমি আরেকবার রিপিট করবো। আজকে স্লো হচ্ছে, আমি বুঝতে পারছি যে এটা স্লো হচ্ছে, এবং সায়ন এখনও পর্যন্ত অডিও অন করতে পারেনি, শ্রুতিও অডিও অন করতে পারেনি, প্রতিকৃত করেছে। প্রতিকৃত বলো। আচ্ছা কুকুর চিল্লাচ্ছে, আচ্ছা প্রতিকৃত বলো। বুঝতে পেরেছো প্রতিকৃত? হ্যাঁ আচ্ছা আবির বুঝতে পেরেছো? আবির কিন্নর বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা দারাস বুঝতে পেরেছো? কোনোটা বুঝতে না পারলে বলো। গ্যালাক্সি A30 কে আছে আমি জানি না, সে বুঝতে পেরেছে? গ্যালাক্সি A30 আমি। ও তুমি বুঝতে পেরেছো, আচ্ছা আচ্ছা। সৌভিক বুঝতে পেরেছো? স্যার আচ্ছা। সুদীপ বুঝতে পেরেছো? না স্যার। সুদীপ তুমি একটু সায়নকে ফোন করে বলে দিও যে ওই অডিওটা অন করতে, ও ভুলে যাচ্ছে, ও জানে না ব্যাপারটা, ঠিক আছে? ঠিক আছে। আবির এখনই এলো, আবির বুঝতে পেরেছো? যাই হোক ধরে নিলাম বুঝতে পেরেছে। তো আজকে এইটুকুই রাখলাম, আর দেখাচ্ছি না, ঠিক আছে? নেক্সট ক্লাস হবে যদি তার মধ্যে 28 তারিখ চলে আসে, তাহলে 28 তারিখ আসবে না, 8 তারিখ, তো একটু সময় লাগবে, তারপরে আমি নতুন সফটওয়্যার ব্যবহার করব, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে।